আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আজ আমরা আলোচনা করব ট্রাম্প প্রশাসনের সাথে সৌদি আরবের সম্পর্কের দিক নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের একটি এলাকা থেকে ট্যাক্স আদায় করা যত কঠিন, তার থেকে সহজ সৌদি আরবের কাছ থেকে অর্থ আদায় করা। যুক্তরাষ্ট্রের উইকিনসনে তার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, সৌদি আরব খুব ধনী দেশ, তাদের আমরা রক্ষা করি, নগদ অর্থ ছাড়া তা করা সম্ভব নয়। ট্রাম্প প্রশাসনের সাথে সৌদি আরবের এখন ঘনিষ্ঠ সম্পর্ক। আসুন আমরা প্রথমে জেনে নিই সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অতীতের কিছু দিক। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের অস্ত্র ও তেল বাণিজ্যের সম্পর্ক অনেক পুরনো। ১৯৩৩ সালে স্ট্যান্ডার্ড অয়েল অব ক্যালিফোর্নিয়া নামের একটি কোম্পানিকে সৌদি আরবে তেল অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়। ১৯৫০ সালে এটি সৌদি আরব এবং অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি আরমাকো নামে পরিচিতি পায়। ১৯৪৫ সালে বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ সুয়েজ খালে ইউএস মার্ফি নামে একটি যুদ্ধ জাহাজে প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে বৈঠক করেন। এই বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা ও তেল সম্পদ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের বিষয় নিয়ে আলোচনা হয়। অবশ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র দাহরানে একটি সামরিক ঘাঁটি গড়ার প্রস্তাব দেয়। সেই থেকে মার্কিন ইগলের চোখে দুনিয়া দেখেছে সৌদি আরব। এর মধ্যে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে এক রক্তস্নাত জনপদ। রিপাবলিকানদের সাথে সৌদি আরবের সম্পর্ক তেল বাণিজ্যের মতো পুরনো। ট্রাম্পকে আগলে রেখেছেন বিভিন্ন তেল কোম্পানির সাবেক নির্বাহীরা। পদত্যাগী পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ছিলেন একজন মোবিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। আসলে বাণিজ্যের পুরনো সম্পর্ক ধরেই ট্রাম্প প্রশাসনের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে নির্বাচনের আগে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি আরব যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য ও নিরাপত্তা চায় তা তিনি অবশ্যই দেবেন, কিন্তু তা হতে হবে অর্থের বিনিময়ে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম যে দেশ সফর করেন সেটি হচ্ছে সৌদি আরব। একসময় সৌদি আরব রাষ্ট্র হিসেবে টিকে থাকার অযোগ্য বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প, কিন্তু এখন তিনি তা মনে করেন না। অর্থের বিনিময়ে সৌদি আরবে নিরাপত্তা দেওয়ার যে কথা তিনি বলেছিলেন তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছেন। ২০১৭ সালের মে মাসে সৌদি আরব সফরে গিয়ে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সহ আরও ৩০০ বিলিয়ন ডলারের নানা ধরনের বিনিয়োগ চুক্তি করেন ট্রাম্প। সৌদি আরবের সাথে এই অস্ত্র চুক্তি ছিল সম্ভবত কোনো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্কের অস্ত্র বিক্রি চুক্তি। ডোনাল্ড ট্রাম্পকে সৌদি বাদশাহ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। স্কার্ফ ছাড়া মেলানিয়া ট্রাম্পের সাথে হাত মিলিয়েছেন। এবার আসুন আমরা জেনে নিই ট্রাম্পের সাথে সৌদি আরবের সম্পর্কের আরও কিছু দিক। সৌদি আরব সফরের সময় দুই পবিত্র মসজিদের খাদেম বাদশার সভাপতিত্বে সব মুসলিম দেশের সরকার প্রধানদের দেওয়া সম্মেলনে বক্তব্য রাখেন। অথচ ইসলামোফোবিক উক্তির জন্য ট্রাম্প ছিলেন দুনিয়া জুড়ে নিন্দিত। তিনি বলেছিলেন, আমি মনে করি ইসলাম আমাদের ঘৃণা করে। নির্বাচিত হওয়ার পর সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনে এই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে মুসলিম দেশগুলোতে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। সৌদি আরবের অবস্থানের সাথে সঙ্গতি রেখে তিনি সব সন্ত্রাসের জন্য ইরানকে মদদদাতা হিসেবে দায়ী করেন। ফিলিস্তিন সংকটের ব্যাপারে ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিস্তিনের মুক্তি আন্দোলন হামাসকে চিহ্নিত করেছেন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে। মিশরের সামরিক স্বৈরশাসক জেনারেল আবুল ফাত্তাহ সিসির প্রশংসা করেছেন। ইসলাম ও মুসলমানদের ব্যাপারে ট্রাম্পের এমন বিরূপ অবস্থান সত্ত্বেও সৌদি আরবের পক্ষে তিনি জোরালো অবস্থান নিয়েছেন। সৌদি সাংবাদিক জামাল খাশোগজি
ইস্তাম্বুলে সৌদি কনসুলে খুন হওয়ার পর বিশ্বজুড়ে সৌদি আরবের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এই হত্যাকাণ্ডের সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এমনকি মার্কিন কংগ্রেসে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। কিন্তু ট্রাম্প সৌদি আরবের পক্ষে অনড় অবস্থান নেন। ইয়েমেনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে সমর্থন দিয়েই যাচ্ছেন। ট্রাম্প মূলত অর্থের বিনিময়ে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন। এ ব্যাপারে ট্রাম্প বেশ খোলাখুলি উইকিনসনের সমাবেশে বলেছেন, আমি সৌদি বাদশাকে বললাম আপনাকে খুব পছন্দ করি, আপনার প্রতিপক্ষকে আমরা পরাজিত করেছি, আপনার কাছে অনেক অর্থ আছে, এ অর্থ ব্যয় করতে হবে। সৌদি আরবের নেতৃত্বে জিসিসি দেশগুলোর সাথে 30 বছর মেয়াদী কৌশলগত সম্পর্কের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এ চুক্তিতে উপসাগরীয় এসব দেশের সার্বভৌম রক্ষার যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তেমনি ইরানকে সন্ত্রাসী কার্যক্রমের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কৌশলগত সম্পর্কের ভিত্তিতে আরব দেশগুলোতে ট্রাম্প প্রশাসন আরও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। ট্রাম্পের সৌদি আরব সফরের সময় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্কিন $6,000 কোটি খরচে 150 ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রির চুক্তি করে। আসুন আমরা জেনে নিই কেন সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর এতটা নির্ভরশীল হয়ে উঠেছেন। আরব বসন্তকে কেন্দ্র করে ওবামা প্রশাসন মধ্যপ্রাচ্যকে যেভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন সে পরিকল্পনা ত্যাগ করেন। রেজিম চেঞ্জের বদলে তিনি অস্ত্র ও তেল বাণিজ্যের বিনিময়ে এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছেন। বারাক ওবামার সময় সৌদি মার্কিন সম্পর্ক ছিল নিম্নমুখী। পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের সাথে আলোচনা এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণের উদ্যোগ ভালোভাবে গ্রহণ করেনি সৌদি আরব। এ সময় সৌদি আরবের পার্শ্ববর্তী দেশগুলোতে আরব বসন্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন সৌদি শাসকদের দারুণ উৎকণ্ঠায় ফেলেছিল। আরব বসন্তে একের পর এক স্বৈরশাসকদের পতনের রক্ত হিম করা ঘটনায় সৌদি শাসকরা হয়ে পড়েন উদ্বিগ্ন। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছিল সৌদি আরব। ট্রাম্প ক্ষমতায় আসার পর পুরো পরিস্থিতি বদলে যায়। আরব বসন্তের মাধ্যমে ক্ষমতায় আসা মোরসি সরকারকে উৎখাতে $1 বিলিয়ন ব্যয় করে সৌদি আরব। আরব বিশ্বে ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে নির্মূল করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। মিশরে জেনারেল আব্দুল ফাত্তাহ সিসিকে ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিতে থাকে সৌদি আরব। মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেওয়ার কারণে কাতারের উপর অবরোধ আরোপ করা হয়। তুরস্কের এরদোগান সরকারকে উৎখাতে তৎপরতা চালায় সৌদি আরব। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের পুরোপুরি সমর্থন পায় সৌদি। মধ্যপ্রাচ্যে ট্রাম্প আবির্ভূত হয়েছেন অনেকটা সৌদি বাদশার চাতার ভূমিকায়, কিন্তু এর পেছনে রয়েছে ইসরায়েলি প্রভাব। এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ট্রাম্পের চৌকস ইহুদি জামাই ও উপদেষ্টা জ্যারেড কুশনার এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 2017 সালের মার্চ মাসে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফর করেন, ট্রাম্পের সাথে বৈঠক করেন, সেখানে বিপুল অঙ্কের অস্ত্র কেনার প্রতিশ্রুতি দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যা মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করছে। ট্রাম্প দাবি করেছেন সৌদি আরবের কারণে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। অপরদিকে মধ্যপ্রাচ্য ইহুদি লবির পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন জ্যারেড কুশনার, যার সাথে বন্ধুত্ব রয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। কুশনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। ইসরায়েলি লবির সমর্থন ও অর্থের বিনিময়ে মার্কিন নিরাপত্তা নিয়ে সৌদি আরব সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে কিনা তা এখন দেখার বিষয়।
এরই সাথে শেষ করছি বিডি ভিউজের আজকের আয়োজন। পরের পর্বে আমরা হাজির হব অন্য কোনো দেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি সহ নানা আয়োজন নিয়ে। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিডি ভিউজ চ্যানেলটি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।